বলিউডের এমন কয়েকজন তারকা আছেন যারা একসময় দেউলিয়া হয়েও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছেন। আজ জেনে নিন বলিউডের এমন পাঁচ তারকা সম্পর্কে। অমিতাভ বচ্চন, বলিউডের শাহিনশাহ, একসময় গদিচ্যুত হয়েছিলেন। 2000 সাল থেকে আর্থিক অবস্থার অবনতি হয় অমিতাভের। তার স্বপ্নের প্রতিষ্ঠান ABCL 90 কোটি টাকা দেনার দায় দেউলিয়া ঘোষিত হয়েছিল। সর্বশান্ত হয়ে নিজের বাড়িও বন্ধক রাখতে বাধ্য হয়েছিলেন অমিতাভ। কিন্তু পরে কোন মনে যা করপতি দিয়ে দুর্দান্ত ভাবে কামব্যাক করেন তিনি। শাহরুখ খান, বলিউড বাদশাহ তিনি, তবে তাকেও একসময় সর্বশান্ত হতে হয়েছিল। তার প্রযোজনায় প্রায় 150 কোটি রুপি বাজেটের ছবি রাওয়ান বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর সর্বশান্ত হয়ে যান বলি বাদশাহ। তবে দমে যাননি, পরবর্তীকালে অন্যান্য ছবি থেকে সেই ঘাটতি পূরণ করেন শাহরুখ। জ্যাকি শ্রফ, নিজের প্রোডাকশন হাউসের বড়সড় লোকসানের মুখোমুখি হন জ্যাকি শ্রফ। 2008 সালে তার আর্থিক অবস্থার এতটাই অবনতি হয় যে প্রযোজক সাজিদ নাদিওয়ালার থেকে বড় অঙ্কের টাকা ধার করেন তিনি। পরে সেই ধারও শোধ করতে পারছিলেন না জ্যাকি। সালমান খান তাকে এই অবস্থা থেকে উদ্ধার করেন। প্রীতি জিন্তা, বড়পর্দা থেকে দীর্ঘদিনের বিরতি নিয়ে ইস্ট ইন প্যারিস সিনেমা দিয়ে কামব্যাক করেন প্রীতি। কিন্তু বক্স অফিসে সিনেমাটি বড়সড় ধাক্কা খায়। শোনা গিয়েছিল নিজের প্রোডাকশন হাউসের কর্মীদের বেতন দিতেও পারেননি তিনি। পরে ধীরে ধীরে বিপদ কাটিয়ে ওঠেন এই নায়িকা। গোবিন্দ, একসময় চূড়ান্ত আর্থিক দুর্দশার মুখোমুখি হয়েছিলেন গোবিন্দ। শোনা যায় দেনার দায়ে প্রায় দেউলিয়া অবস্থায় হয়েছিল তার। পরবর্তীকালে সালমান খানের সঙ্গে পার্টনার ছবি দিয়ে কামব্যাক করেন এ তারকা। তাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে সালমানেরও বিশেষ ভূমিকা ছিল বলে জানা যায়। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।